অন্য সব দেবতাদের থেকে অনেকটাই আলাদা দেবাইদেব মহাদেব। তার বসনভূষণে কোনো বিলাসিতা নেই, সেই কারণে তাকে আদি যোগীও বলা হয়ে থাকে। কেন শিবের গলায় জড়ানো থাকে সাপ, কেন তার মাথায় চন্দা এবং মা গঙ্গা, তা আজ আমরা সংক্ষেপে জানব। শিব দেবাইদেব সমস্ত দেবতাদের মধ্যে তাকে মহাদেব বলা হয়। শুধু মনুষ্যই নয়, বরং দেবতারাও ভক্তিভরে শিবের পূজা করে থাকে। শিবের বেশভূষা ও আরাধনার পদ্ধতিও সমস্ত দেবতা থেকে পৃথক আলাদা। যেখানে কেউ থাকতে পারে না সেখানে বাস করেন মহাদেব। যে সামগ্রী সহ অন্য কোনো দেবতা পূজা গ্রহণ করতে পারে না, সেই সামগ্রী ব্যবহার করে শিবের পূজা করা হয়ে থাকে। শিব বৈরাগী, মাথায় চন্দ্রমা, গলায় সাপ, হাতে ত্রিশূল ধারণ করেন তিনি। মস্তকে চন্দ্রমা কেন? ভোলেনাথের মাথায় চন্দ্রের স্থান লাভের পরিপ্রেক্ষিতে দুটি কাহিনীর উল্লেখ পাওয়া যায়। প্রথম কাহিনী, পুরাণ অনুযায়ী রাজা দক্ষের মোট 60টি কন্যা ছিলেন। এর মধ্যে 27 জন কন্যার বিবাহ চন্দ্রের সঙ্গে হয়। সমস্ত 27টির মধ্যে রোহিণীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন চন্দ্র। এ কারণে অন্যান্য স্ত্রীর তার প্রতি ক্ষুব্ধ থাকতেন। এ কথা শোনার পর ক্ষুব্ধ দক্ষ চন্দ্রকে ক্ষয়রোগের অভিশাপ দিয়ে বসেন। এই ক্ষয়রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ভোলেনাথের কঠোর তপস্যা করেন চন্দ্র। চন্দ্রের তপস্যায় প্রসন্ন হয়ে শিব তাকে অভিশাপ থেকে মুক্তির আশীর্বাদ দেন এবং তাকে চিরকালের জন্য নিজের মস্তকে ধারণ করেন। অন্য আরেকটি কাহিনী অনুযায়ী, সমুদ্র মন্থনের ফলে যে বিষ বের হয় তাকে শিব নিজের কণ্ঠে ধারণ করে নেন। সে সময় বিষের প্রভাবে তার শরীর জ্বলতে শুরু করে। শরীরের তাপমাত্রা কম করার জন্য নিজের মস্তকে চন্দ্র ধারণ করেছিলেন তিনি। এর ফলে তার তাপমাত্রা কমতে শুরু করে। তারপরেই মহাদেবের আর এক নাম হয় সোমনাথ। জটায় স্থান পেলেন গঙ্গা। নিজের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য গঙ্গাকে প্রসন্ন করেন রাজা ভাগীরথ। পৃথিবীতে অবতারিত হয়ে পূর্বপুরুষদের তৃপ্ত করার আবেদন জানান গঙ্গাকে। ভাগীরথের তপস্যায় প্রসন্ন হয়ে তার সাথে প্রস্থান করতে রাজি হন মা গঙ্গা। কিন্তু স্বর্গ থেকে অবতরিত হওয়ার সময় যে বেগ থাকবে তা পৃথিবী সহ্য করতে পারবে না। এমন পরিস্থিতিতে ভাগীরথ শিবের তপস্যা করেন এবং তাকে প্রসন্ন করেন ভাগীরথ। তখন গঙ্গার বেগকে তার জটায় ধারণ করে তার বেগ নিয়ন্ত্রণ করেন ভোলেনাথ। শিবের হাতে সর্বদা ত্রিশূল দেখা যায়। মনে করা হয় সৃষ্টির জন্মের সময় যখন শিবের উদ্ভব হয়েছিল তখন তার সঙ্গে রজ, তম ও তস এই তিনটি গুণেরও জন্ম হয়। ত্রিশূলে এই তিনটি গুণ সমাহিত। ত্রিশূলের তিনটি অংশকে জন্ম, পালন ও মৃত্যুর সূচক মনে করা হয়। এটি ত্রিলোকের প্রতীক হিসেবেও বিবেচিত হয়, স্বর্গ, মর্ত ও পাতাল। সমুদ্র মন্থনের সময় নাগরাজ বাসুকীকে দড়ির মতো ব্যবহার করা হয়। বাসুকী শিবের পরম ভক্ত। তখন বাসুকীর ভক্তিতে প্রসন্ন হয়ে শিব তাকে নিজের গলায় ধারণ করার প্রতিশ্রুতি দেন। হিরণ্যকশ্যপের বধ করার পরেও বিষ্ণুর নরসিংহ অবতারে রাগ শান্ত হয় না। তখন সরব দেবতার অবতার নিয়ে যুদ্ধে তাকে আহত করে দেন শিবজি। শরীর ত্যাগ করার সময় তার চামড়াকে আসন হিসাবে গ্রহণ করার আবেদন জানান তিনি। তারপর থেকেই বাঘ ছালের ওপর অধিষ্ঠিত মহাদেব, আবার এই ছালই পরে থাকেন তিনি। ডমরু। সৃষ্টির সূচনাকালে সরস্বতী উৎপন্ন হওয়ার পর বিনা স্বরে সৃষ্টিতে ধ্বনির জন্ম দেন, কিন্তু এই ধ্বনি সুর ও সঙ্গীত ছাড়া ছিল। সে সময় নিত্ররত শিব 14 বার ডমরু বাজান। এই ধ্বনি দিয়ে ব্যাকরণ ও সঙ্গীতের ছন্দ, তালের জন্ম হয়। এভাবে শিবের ডমরুর উৎপত্তি হয়। হর হর মহাদেব। আপনারা যদি সত্যি শিবভক্ত হন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।